সাপ লুডু, গোলাম সৌরভ দদুলের প্রথম সিনেমা এবং বেঙ্গল মাল্টিমিডিয়া যেটাকে প্রযোজনা করেছেন। সাপ লুডু বলতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা লুডু খেলার একটা পার্ট, এবং আমাদের বাংলাদেশে বা এই ভূখণ্ডে সাপ লুডু খেলেনি বা খেলাটা সম্পর্কে জানে না এমন মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর। কারণ সাপ লুডু খেলাটা এমন একটা খেলা যেটা দিয়ে আপনি খুব দ্রুত মই বেয়ে উপরে উঠে যেতে পারেন, এবং যখন সাপ আপনাকে কেটে ফেলবে তখন আপনাকে নিচে নেমে আসতে হবে আবার, যেটা মানুষের জীবনের সাথে খুব মিলে যায়। কখনো মানুষের সাফল্য, কখনো ব্যর্থতা মানুষকে এই আকাশচুম্বী অবস্থা থেকে একদম ভূপাতিত করতে পারে, সেরকম একটা ব্যাপার। আর এই সিনেমাটায় এত টুইস্ট আছে, যে কারণে ছবিটার নাম সাপ লুডু রাখা, যে এর পরে কী হতে যাচ্ছে, এর পরে কী হতে যাচ্ছে, তারপর কী হবে, আচ্ছা দেখি তো এরপরে কি উনি কি এটা করবে না উনি কি সেটা করবে। আমার বিশ্বাস আপনারা যদি এই সিনেমাটা দেখেন তাহলে এই এক দোদুল্যমানতার মধ্যে আপনাদের থাকতে হবে। আর এতজন গুণী শিল্পী একটা সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন, সেটা আমার বিশ্বাস দর্শকদের জন্য একটা বড় পাওয়া। আর এখানে গানগুলো যেগুলো হয়েছে সেগুলো আপনারা অলরেডি শুনতে পাচ্ছেন বা সামনে শুনতে পাবেন, ইউটিউবে রিলিজ হয়েছে। সো সব কিছু মিলিয়ে আমি ব্যক্তিগতভাবে সাপ লুডু নিয়ে খুব আশাবাদী। এখন বাকিটা আপনাদের উপর, আপনাদের জন্য এই সিনেমা করা, আপনারা হলে গিয়ে সাপ লুডু ছবিটি দেখবেন। সবাইকে ধন্যবাদ। বিশ্বাস ভাঙা যেখানে নিয়ম, প্রতারণা যেখানে গেম চেঞ্জার, সেখানে ভুলের মাশুল দিতে হয় নিঃশ্বাসের দামে। খেলার অংশ এখানে সবাই, কেউ গুটি আর কেউ আড়াল থেকে খেলে সবাইকে নিয়ে। অন্যের চালে নিজের সব যখন হারায় তখন ঘুরে দাঁড়ায় কেউ কেউ। শিকার যখন শিকারি হয় খেলার শুরু তখন থেকেই, প্রতিপক্ষ নিঃশেষ হবার আগে যে খেলা শেষ হয় না। হয় মারতে হবে নয়তো মরতে, কিন্তু খেলতে হবে সবাইকে।